প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। তার সাথে সাথে তোমরা শারদীয়া উৎসবের আনন্দ উপভোগ করছো। যাই হোক, আজ অনেকদিন পরে তোমাদের সঙ্গে আবার ইউটিউবে কথা বলছি। আজকের কয়েকটা তথ্য তোমাদেরকে দেব, আশা করি তোমাদের সেই তথ্যগুলো অনেক কাজে লাগবে। তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো যে 16ই নভেম্বর স্কুল খুলছে, কারণ তোমরা সবাই ভালো করেই জানো যে স্কুলটা একটা খুব আনন্দের জায়গা, যে আনন্দের জায়গাটা অন্য কোথাও আর পাওয়া যায় না। ছাত্রছাত্রীরা অনেকে হয়তো স্কুল কামাই করে, কিন্তু তারা ভালো করেই বুঝতে পারছে যে না, স্কুল এমন একটা জগৎ যে জগৎটা একটা ছাত্রছাত্রী জীবনে পূর্ণতা আনে। সেই স্কুল ছাড়া কোনোদিন একটা ছাত্রছাত্রী থাকতে পারে না। তাই তাদের যে মনের কথা, তারা যে স্কুলকে মিস করছে, সেই রকম একটা সময় দাঁড়িয়ে আমাদের শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছেন আগামী 16ই নভেম্বর থেকে স্কুল খুলবে। তবে এখানে একটা বিষয় আছে যে স্কুলটা কেবলমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খোলা হবে। তাই তোমরা এই সময় নির্দিষ্ট যে কোভিড বিধিগুলো রয়েছে সেগুলো মেনে অবশ্যই করে স্কুলে আসবে। তোমরা মাস্ক অবশ্যই ব্যবহার করবে, তার সাথে সাথে যেরকম নোটিফিকেশান যা যা আছে সেগুলো অবশ্যই তোমাদের স্কুল প্রোভাইড করবে বা স্কুল দিয়ে দেবে। এরপরে আসি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা, অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদেরকে বলি, তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশান নিতে থাকো, কারণ আজই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রুটিন প্রকাশিত হয়েছে। তো তোমরা সবাই আশা করি ভালো করে পড়াশোনা করছো এবং মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা রেডি আছো। তো এরকম একটা সিচুয়েশানে দাঁড়িয়ে যে রুটিন প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে 7ই মার্চ থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। অর্থাৎ 7ই মার্চ 2022 থেকে 16ই মার্চ 2022 পর্যন্ত তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবে। মাঝখানে 13 তারিখ রবিবার আছে, যেটা ছুটির দিন। এবারে আসি একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর বিষয়ে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে আমরা সবাই জানি যে এখানে পরীক্ষা একই দিনে একই সাবজেক্টের হয়। প্রথমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, তারপরে একাদশ শ্রেণীর পরীক্ষা আরম্ভ হয়, একই দিনে হয়, কিন্তু সময়টা পার্থক্য থাকে। তো যাই হোক, এরকম একটা সময় দাঁড়িয়ে তোমাদের এই পরীক্ষাটা নেবে খুব ভাইটাল বিষয়, কারণ তোমরা অনেকদিন কেউ ভালোভাবে পড়াশোনা স্কুলে করতে পারেনি। তাই তোমাদের অনেক বেশি যত্নশীল হতে হবে পড়াশোনার মধ্যে, পড়াশোনাতে আরও বেশি আগ্রহ থাকতে হবে। তা না হলে উচ্চ মাধ্যমিকের মতো একটা বড় কঠিন পরীক্ষা কিন্তু কখনো ভালো ফল করা যাবে না। তাই তোমরা নিরন্তর প্রচেষ্টা করে যাও যাতে উচ্চ মাধ্যমিক ভালো করে পরীক্ষা দিতে পারো। রুটিন অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, 2nd এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখ 2022, এই সময় তোমাদের বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিয়ে শুরু হবে, আর 20 এপ্রিল পর্যন্ত এই পরীক্ষা চলবে। এর মধ্যে ধারাবাহিকভাবে রুটিন তোমরা কিছুদিনের মধ্যে সবাই যে যার হাতে পেয়ে যাবে, স্কুলও তোমাদের রুটিনগুলো দেবে। তাহলে কি হলো, 7ই মার্চ থেকে 16ই মার্চ পর্যন্ত তোমাদের মাধ্যমিক পরীক্ষা চলবে, আর 2nd এপ্রিল অর্থাৎ 2রা এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে। তাই আমার শুভেচ্ছা তোমাদের সকলের সঙ্গে রইল। তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্রিপারেশান নাও, আগামী দিনের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের ভালো দিতে হবে। আর যদি কোনো কোয়ারিজ বা কিছু থাকে অবশ্যই করে তোমরা আমাকে জানাবে। তোমরা সবাই ভালো দেখো, ভালো করে পড়াশোনা করো, এই আশা রেখে আমার ভিডিও এখানে শেষ করছি। তোমরা যদি আমার ভিডিও আরও পেতে চাও অত সাবস্ক্রাইব করো, আর সামনেই দীপাবলির অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।